হার্ড কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে লাল হলুদ শিবিরের অনুশীলনে বাকি ফুটবলারদের সাথে মাঠে নেমে পড়ল লাল হলুদ শিবিরের নতুন বিদেশি স্ট্রাইকার রিবেইরো ডস স্যান্টোস। আশা করা হচ্ছে ইস্ট বেঙ্গলের পরবর্তী ম্যাচ থেকেই তাকে পাওয়া যাবে এবং তার সাথে ক্রোয়েশিয়ান স্ট্রাইকার অ্যান্টোনিও পেরোসোভিচেরও শাস্তির মেয়াদ শেষ হয়েছে, ফলে তাকেও পরবর্তী ম্যাচে পেয়ে যাবেন কোচ মারিও রিভেরা। এছাড়াও রয়েছে ভারতীয় স্ট্রাইকাররাও, ফলে মারিও রিভেরার হাতে যে অপশান বাড়ল সেটা কিন্তু বলাই বাহুল্য। এদিকে অপরদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন গোলকিপিং কোচ হিসেবে নিযুক্ত করা হলো ময়দানের চেনা পরিচিত এবং ইস্টবেঙ্গল মোহনবাগানে দাপিয়ে খেলা ফুটবলার এবং ভারতীয় ফুটবলের চেনা পরিচিত মুখ সন্দীপ নন্দীকে।